করোনা মহামারীর সময়কাল থেকে সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় এখনো অস্বস্তিতে ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় রাজ্যের বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছিল সীমান্ত হাট। আর এই সীমান্ত হাট গড়ে ওঠার ফলে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যবসার মাধ্যমে দুদেশের মানুষের সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক আরও চাঙ্গা হয়ে উঠেছিল। ঠিক একইভাবে রাজ্যে বাম সরকার থাকাকালীন সময়ে বিশালগড় মহকুমার অন্তর্গত কমলা সাগর মায়ের মন্দিরের পার্শ্ববর্তী ভারত বাংলা সীমান্তে দুই দেশের যৌথ প্রচেষ্টায় সীমান্ত হাট গড়ে উঠেছিল। সপ্তাহে একদিন করে দুই দেশের ব্যবসায়ীরা এই হাটে তাদের পণ্য সামগ্রী নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বসত। এই সীমান্ত হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ যেমন কেনাকাটা করতে আসত, ঠিক একইভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এই সীমান্ত হাটে আসত। উভয় দেশের মধ্যে বিভিন্ন সামগ্রী বেশ ভালো পরিমাণে বেচা কেনা হতো। 2018 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। তারপর সারা বিশ্বজুড়ে শুরু হয় করোনা মহামারীর আতঙ্ক। এই করোনা মহামারীর আগেই হঠাৎ কোনো এক কারণে কমলা সাগরের এই সীমান্ত হাট বন্ধ হয়ে যায়। তারপর থেকেই কমলা সাগরের এই সীমান্ত হাট একেবারে জনশূন্য হয়ে পড়ে, শুনশান হয়ে যায় সীমান্ত হাট। কিন্তু আজও কমলা সাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করা হয়নি সরকারের পক্ষ থেকে। তাই এই সীমান্ত হাট নিয়ে কমলা সাগরের এক ব্যবসায়ী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সীমান্ত হাট বন্ধ হয়ে রয়েছে। যখন এই সীমান্ত হাট চালু ছিল তখন দুই দেশের মধ্যে বিভিন্ন জিনিস বেচা কেনা সহ দুই দেশের মানুষের সাথে ভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে উঠেছিল। তাছাড়াও সীমান্ত হাট চালু থাকার সময় হাটের বাইরের দোকানগুলিতেও খুব ভালো ব্যবসা হতো। বর্তমানে এই সীমান্ত হাট বন্ধ হয়ে যাওয়ায় কমলা সাগরের স্থায়ী ব্যবসায়ীদের বাজার মন্দা বলে জানিয়েছেন। ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, কমলা সাগরের এই সীমান্ত হাট পুনরায় চালু করার জন্য বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। তাই সরকারের কাছে ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, সরকার যেন অবিলম্বে পুনরায় এই কমলা সাগর সীমান্ত হাট চালু করার ব্যবস্থা করে দেয়। এটা কোভিডের সময় বন্ধ হয়েছে, করোনার সময়। হ্যাঁ, করোনার সময় বন্ধ হয়েছে, 2013 চালু হয়েছিল। এই ব্যবসা ভালো হয়েছে, ব্যবসা এটা করলে আমরা সবার লাগেই ভালো, খালি আমি একলা না, জনগণের লাগেও ভালো, সবার জন্য ভালো, বাংলাদেশের লোকের লোকে দেওয়া সাক্ষাৎ ব্যবসা বাণিজ্য সবটাই ভালো। তবে এটা বন্ধ মানে আমরা প্রতিজ্ঞ দিতে হবে চলতে, আবার যদি করলে দ্বিতীয়বার করলে রাউন্ড হলে আমরা ভালো হবে, সবচেয়ে ভালো হবে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।